আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না বলেন না, ভুলে যেতে মথুরাপুরের নবীর আশেক, নবীর নাম কি কোনোদিন ভুলা যায়? নবীজিকে কোনোদিন ভুলতে পারবেন? নবীকে ভুললে কবরে বাসার কোনো রাস্তা আছে? নবীকে ভুললে কবরে কোনো বাসার রাস্তা আছে? কবরে আপনাকে নবী উদ্ধার করতে পারে কি পারে না? ওই নবীকে আমাদের কবর হাসর মিজান মরণে দরকার আছে না নাই? নবী ছাড়া কবর হাসর মিজানে কোনো উপায় কথা বলেন না, উপায়? ওই নবীর আমরা মরণে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায়, একটু দুইটা হাত সোজা করে দেখায়। অনেকে একবার এমনি তুলে রাখছে, অনেকে তো বুকে হাত দিয়ে রাখছে। কারা কারা নবীকে চাই দুই হাত সোজা করে, তারা রাস্তায় আছেন, আপনারাও দেখান আমরা নবীকে মরণে চাই কি চাই না। ফকেরে যে হাত দিস আল্লাহ বাইরে ভাই, ফকেরে হাত দিলে না, নবীরে কবরে মরণের আগে চাই আমরা, মরণের সময় চাই ইনশাল্লাহ। এই দুইটা হাতকে মদিনা নবীর পতাকা বান্নার জোরে বলে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, নবীর লাগে মথুরাপুর বাসির পেথার পাহাড়। জোরে বলেন না ঠিক কিনা, মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, নবীর লাগে আশেক গণের পেথার পাহাড়। কবে যাব দয়াল আল্লাহ সোনার মদিনা, বলেন না কবে যাব দয়াল আল্লাহ সোনার মদিনা, আমার জান মদিনা, আমার না আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে না বলেন না, ভুলে যেতে চাইলে ও হদ আছে বদর আছে খন্দকের পাহাড়, ও হদ আছে বদর আছে খন্দকের নাহার, নবীর লাগে এই অদমের বেথার পাহাড়। কেঁদে কেঁদে নয়ন জলে বাসি বন্যায়, বলেন না কেঁদে কেঁদে নয়ন জলে বাসি বন্যায়, আমার জান মদিনা, আমার আয় আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে না বলেন না, ভুলে যেতে বলা যায় না। সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, হা মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরসে লা ইলাহা অনেকে দৌড়ে মদিনা, আমরা কেমনে যাব জানিনা। মথুরাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? জবান খুলে কোন চাই কি চাই না? কারা কারা যাইতে চান দুইটা হাত সোজা করে আল্লাহরে দেখাইবেন, একটা হাত নামায় রাখবেন না, একটা পাগলা থাকলে জোরে একটা তাকবীর দেন ভাই জোরে। আমরা আছি সেখানে, নবী দেখানে আমরা আছি সেখানে।
কি আসলে মদিনা যেতে চান? এতগুলা মানুষ যে আওয়াজ দিছেন, এই আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা। আমার মনে হবিগঞ্জ বাজারটা ফারানোর আগে ছাক্কাটা হাম সরে আসলে মদিনা যেতে চাই আমরা। তো মদিনা জানাওয়ালাদের আওয়াজ তো হযরত আবু বকর সিদ্দিকের মতো পাওয়ারফুল, মদিনা জানাওয়ালাদের আওয়াজ তো হযরত ওমর ফারুকের মতো জোরে, মদিনা জানাওয়ালাদের আওয়াজ তো হযরত বিলাল হাবশির মতো জোরে হবে। কথা পাই না কেন? ঠিক কিনা বলেন? মদিনা যাইতে হইলে আওয়াজ কি আসতে হবে না জোরে? এমন আওয়াজ দিবেন এই আওয়াজটা যেন আমার খাজা মাইনউদ্দিন চিশতি গওসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির দরবার হয়ে সকলের পীর ও মুর্শিদের দরবার থেকে আমার নবী রওজা পর্যন্ত পৌঁছায়। পারবেন তো ইনশাল্লাহ। মদিনা যাইতে সাই কারাকার একটু হাত তুলে দেখান, ডান হাত আমার লগে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আমরা কেমনে যাব জানি না, বললেন অনেক দূরে, আয় আমরা কেমনে যাব জানি না, তোমার মা বাবার হেদে মত ছাই রহ না, আমার নবীর দরদ বইল না, বলেন নবীর দরদ বইল না, আমার নবীও তোমায় বলবে না, জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা ও মথুরাপুর উত্তর হাটি এলাকার সুন্নি সম্মেলনের বাবারা বন্ধুরা, যে যুবক ভাইয়েরা আজকে মাহফিলের আয়োজন করেছে, যে মসজিদ কমিটির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না বাবা। জবান খুলে বলেন, মাহফিল করার উদ্দেশ্য হইল আমাদের জীবনের গুণাগুলা মাফ করে আমরা বাড়িতে যাবো, জোরে বলেন না ঠিক কিনা? জবান খুলে বলেন না ঠিক কিনা? বন্ধু গো, যদি জীবনের গুণাগুলা মাফ করে বাড়িতে যাওয়া লাগে, জীবনের গুণাগুলা আপনি মাফ করে বাড়িতে যদি যাইতে চান, বাড়িতে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা দন দৌলত দিয়া তো জীবনের গুণা মাফ করানো যায় না। ও আল্লাহ গো, জীবনের গুণা আপনি কেমনে মাফ করেন আপনি বলেন না? আহারে, দুনিয়ার জমিনে যখন একটা কোরআন এবং হাদিসের বাগান সাজানো হয়, ওই বাগানে যদি তোমার একজন সন্তান বৈশা থাকে গো, ওই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, আর এলাকার কবরবাসী যারা অন্ধকার কবরে, ওই কবরবাসীগুলা যদি দোয়া চায়, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কবরবাসীদের দোয়া করার কারণে দুনিয়ার জমিন থেকে বান্দার আপনার মা নাই আপনার বাবা নাই এমন সন্তান মাহফিলে আছে না নাই? বলে বলেন না আছে না নাই? আমার বন্ধুরা, কবরবাসী যারা দুনিয়ার জমিন থেকে কবরে চলে গেছে, ওই কবরবাসীদের সন্তান আজকের মাহফিলে আছে, ওই কবরবাসীদের নাতি নাতনিরা আজকে মাহফিলে আছে, অনেক মা বোন বাড়িতে, অনেক মা বোন আশেপাশে ঘোরাফেরা করে আলোচনা শুনতেছে, তাদেরও তো অনেকের মা নাই, অনেকে বিছানার লগে মাথা লাগাইয়া লাগে মা 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 কইয়া কান্দে। ও মা, যদি আপনার মা বাবার কবর আজাব মাফ করাইতে চান, আমি আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি, মা গো
আপনি আপনার মা বাবার কবর আজাব মাফ করানোর জন্য দুনিয়ার টাকা পয়সা খরচ করা লাগবে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি আপনি সাজদা দিয়া দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কোন আল্লাহ গো আমার মা নাই আমার বাবা নাই আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন ও মথুরাপুরের উত্তর হাটির মানুষ আমার আল্লাহ চাইলে কবর আজাব মাফ করতে পারে কি পারে না আমার দয়াল নবীরে সাহাবীরা একটা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী ও দয়াল নবীজি আপনি নবীর কাছে আমাদের ছোট্ট একটা আবদার আছে নবী গো আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা কি আবদার করেছো বলো না আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া বললেন ও গো মায়ার নবীজি ও দয়াল নবী নূরের নবীজি আমাদের আবদার হইল কি জানেন নে যখন আপনি দয়াল নবী দুনিয়া তাইকা আপনি নবীর রওজা মোবারকে চলে যাবেন আমরা সাহাবাই কেরাম তো আপনি দয়াল নবীর দিকে তাকাইলে আমাদের জীবনের গুনাহ মাফ হইয়া যায় ও গো মায়ার নবী ও গো দয়াল নবীজি আপনি আমাদের কাছে ছোট্ট একটা বাণী বলেন না যে আপনি নবী দুনিয়াতে না থাকলে আমরা কেমনে দুনিয়ার জমিনের মধ্যে আমল আখলাক কইরা বাঁচবো গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় যখন তোমরা আমি নবীর নামের দুরুদ আদায় করবা গো ওই নবীর দুরুদ আদায় করার কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ জোরে বলেন না শুধু তাই নয় রে বন্ধু আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী আর কি করলে আমরা দুনিয়ার জমিনে গুনার কাছ থেকে বাইসা থাকতে পারবো আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীর দলেরা ও সাহাবীর দলেরা কি করলে পয়সা থাকবা জানুনি দুনিয়ার জমিনে যদি তোমরা তোমাদের কলবে আল্লাহ পাকের জিকিরের ধাক্কা লাগাও যদি তোমার কলবে আল্লাহ পাকের নামের তাসবি বসাইতে পারো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এখন বলেন আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই আসছে না জোরে জিকিরের শান হ্যাঁ সলোনি আসতে না জোরে জিকির করবেন সবাই চোখ খুইলা না চোখ বন্ধ কইরা বন্ধ কইরা আসতে না জোরে মাথাটা লাড়া দিয়া সবাই জবান খুলে জীবনের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের এসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ দিলে মুখে নাও রে আল্লাহর নাম পাশান মন রে গে দিলে মুখে নাও আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দিলে মুখে নাও রে আল্লাহর নাম পাশান মন রে গে দিলে মুখে নাও আল্লাহ জিকির কর আল্লাহর নামটি স্মরণ কর আল্লাহ তোরে নিবে কিনা রাই মাশাল্লাহ আল্লাহ 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 জিকির কর আল্লাহর নামটি স্মরণ কর আল্লাহ আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া আল্লাহ তোরে নিবে কিনা রাঙায় পাশান বন রে গে দিলে মুখে নাও আল্লাহর নাম মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা হিয়ামায় কি বোঝাইবা অন্তর পুইরা কালায়াঙ্গা মাশাল্লাহ তোমরা হিয়ামায় কি বোঝাইবা অন্তর পুইরা কালায়
দয়া আশিক জান ঘুম দয়ার নামে আসে কত জাহান্নাহ মাশাল্লাহ আল্লাহ জবন্না কইলা আল্লাহ রে আশিক জান ঘুম দয়ার নামে আসে কত জাহান্নাহ মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা শুনলো লাগর ওপর দেখতে বালা ভিতর পুইরা কালায় জানে গো দয়াল নামে আছে কত জাহলা মশলা আল্লাহ আল্লাহ মান কুল মান সব হারাইলাম গাইতা নামের মালা হাই গো ও গাইতা নামের মালা গাহ মশলু লাগ মোর সেদিন নামে জইলা পুইরা অন্তর হইছে কালায়া আশে জানে গো দয়াল নামে আসে কত জালাহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আসে কে বোঝে গো দয়াল নামে আসে কত জালাহ মাশাল্লাহ লাগাইয়া ফুনে হিমায় গের বান গহন বিজি আপনে মেঘের বাহার ও গহন বিজে আপনে মেঘের বাবান মশলাম লাগ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোরাই তাম্প রাহার ও গহন বিজে আপনে মেঘের বাবান মশলাম আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়াবান গো নবীজি আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়াবান মাশাল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামা মজা হাহার ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আদি আপনি গো অন্ত হয় আপনি দয়া বাগান মাশাল্লাহ আপনার প্রেমেতে আল্লাহ আপনার প্রেমেতে আল্লাহ বানাই সেজা হাহার ও গো নবীজি আপনি মেঘের বাগান মাশাল্লাহ আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলো আল্লাহ হো আল্লাহ হো বলো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কোন উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কোন উচ্চ কণ্ঠে বলেন জিকির করলাম কার আল্লাহ আরো জোরে বলেন না কার আল্লাহ আল্লাহর জিকির করলে কি সওয়াব না গুনাহ আল্লাহ মুসলমান লাভের পক্ষে না লসের পক্ষে মুসলমান কি কোনোদিন লসের পক্ষে যাইতে পারে নাকি ও বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসে যান আমরা আল্লাহর জিকির করেছি সবাই আল্লাহকে খুশি করার জন্য তো জিকির করলাম জোরে বলেন না বাবা ঠিক কি না আপনার দামি দামি বাড়ি দামি গাড়ি ধন সম্পত্তি যত কিছু আছে সকল কিছু একদিন আপনার থাকবে না সব কিছু যখন আপনার ধ্বংস হইয়া যাবে রে বন্ধুরা সব কিছু ধ্বংস হইয়া গেলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আপনাকে পদার্পণ করা লাগবে পদার্পণ করা লাগবে পদার্পণ করা লাগবে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের বাহাদুরি আপনার সারা জীবন থাকবে না আপনার একটা বাহাদুরি থাকবে যদি আপনি দুনিয়াতে ইমান
ইমানটা ঠিক রাইখা আমল করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ইমান এবং আমল ঠিক কইরা কবরে যাইতে পারলে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা ও আমার বান্দার দলেরা যদি তোমার ইমানটা ঠিক থাকে আর পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করো গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান এবং ইজ্জত দুনিয়া এবং আখেরাতে বাড়াইয়া দিব জোরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে সবাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য জবান খুলি উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ বাবারা আমার আলহামদুলিল্লাহ আদায় করলে শুকরিয়া আদায় হয় কার জোরে বলেন কার আপনি লক্ষ টাকার মালিক হতে পারেন না রিকশার ড্রাইভার কৃষি কাজ করেন খেতে কামারে বন্দে কাজ করেন আপনার ওই বন্দে কাজ করা থেকে আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারে কে জোরে বলেন পারে কে অনেকে কঠিন বিপদে আছেন এ বাবা এই তোমরা কথা বইলো না ভালো হবে অল্প সময় বসো আবার হাসে ছেলেটা এই ছেলে ওই ফোলা ওই ফোলা আরে আমার দিকে চাস না আরে তো আমার দিকে এই দিকে চা কিসে আবার তারে গুদা দিস কি লাগে তুই এই বিস্কুট দিমু না আপনি লাগাইছে বিস্কুট দিতে গেনে সিন্নি আছে নাকি সিন্নি তো দিমু তার সাথে বিস্কুটও দিলাম ও আনছিনি আপনি আছে আল্লাহ কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ ফজিলত মনোযোগ যদি আপনাদের আশেপাশে কেউ কোনো বাচ্চারা হাসাহাসি করে আপনারা একটু কষ্ট করে তাদেরকে থামাই দিবেন যেন আওয়াজ না হয় হাতের ইশারায় ধমক টমক দিয়ে না পরে ফলাফান আর ভবিষ্যতে মাহফিলে আসবে না অনেক মুসল্লিরা তো আছে মুরব্বী মানুষ ছোট ছোট ফলাফান মসজিদে গেলে এদের ধমক দিয়ে বাই করে দেয় না আল্লাহর দোহাই লাগে কোনো ছোট্ট বাচ্চা যদি মসজিদে যায় তার ধমক দিয়ে বাহির করেন না কেন জানেন যদি এই ছোট্ট বাচ্চারা এখন থেকে মসজিদে যেয়ে অভ্যাস না করে তাহলে আপনাদের ভবিষ্যৎ জেনারেশন খুব খারাপ মনে করবেন আগামীর জেনারেশনে যেই বাচ্চারা আসবে যেই যুব সমাজ আসবে এটা অনেক খারাপ হবে কেন জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের কিতাবুস সালাতের একটা অধ্যায়ের মধ্যে দেখলাম রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে যে যদি তোমরা নামাজরত অবস্থায় তোমাদের পেছনে ছোট্ট বাচ্চাদের দৌড়াদৌড়ির আওয়াজ না শুনতে পাও মনে করবে তোমাদের জন্য ভবিষ্যৎ অনেক খারাপ অবস্থা ইয়া রসুলাল্লাহ কেন রসুল বলেছেন ছোট্ট বাচ্চারা যখন মসজিদে আসবে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মসজিদে এসে তখন তারা নামাজের সময় তোমরা নামাজ আদায় করবে তোমাদের দেখা দেখি একদিন দুই দিন তিন দিন দুষ্টামি করবে করার পর তারা যখন নামাজের মধ্যে লিপ্ত হবে তখন তারা বড় হওয়ার পর ওই মসজিদে আসার কারণে মসজিদের দিকেই তারা ধাবিত হবে ঠিক কি না এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে আদর করবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন গরিব গরিব ছোট্ট বাচ্চাদেরকে দেখে দেখে বলবেন তুমি মসজিদে আসবে পাঁচ ওয়াক্ত তোমার যদি পড়ালেখার খরচ লাগে আমরা যুব সমাজ এই যে আজকের মাহফিলে কমিটি যারা আছে যুবক ভাইয়েরা এই আমরা যুব সমাজের ভাইয়েরা তোমাকে স্কুল ব্যাগ কিনে দেবো প্রত্যেক বছর বছরের পরে মাদ্রাসার গাইড লাগুক স্কুলের গাইড লাগুক আমরা কিনে দিব দেখবেন বাচ্চারা আস্তে আস্তে মসজিদমুখী হবে ঠিক কিনা সমাজকে সুন্দর করতে হবে মনে রাখবেন সমাজকে সুন্দর করার জন্য সবচাইতে সর্বপ্রথম একটা জিনিসের দরকার সেটা হচ্ছে জাগ্রত মানবিকতা কি জাগ্রত মানবিকতা আল্লাহ রাসূল বলেছেন তোমরা এটা নিয়ে কাজ করো হিউম্যানিটি তোমাদের জাগ্রত মানবিকতা নিয়ে যখন তোমরা কাজ করবে সমাজ সুন্দর হবে তাহলে এলাকা থেকে যখন কোনো বদনাম না হবে এলাকার জন সুনাম থেকে দুর্নাম তৈরি না হবে তখন তোমার এলাকা সুন্দর হবে আউটসাইডের যে এলাকাগুলো থাকবে ওই এলাকায় এই মথুরাপুরের উত্তরহাটি এলাকার সম্মান হবে ইজ্জত হবে মানুষ বলবে দেখো মথুরাপুর এলাকার মসজিদে যাওয়ার পরে ওই মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর নামাজ আদায় করে তাদের মা বাবার জীবন কত ধন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে নামাজ আদায় করে আচ্ছা বলেন বাবা যে বাচ্চারা ছোট্ট অবস্থায় নামাজে যাবে ওই বাচ্চার মা যদি মারা যায় বাবা যদি মারা যায় আমার আল্লাহ কি ওই বাচ্চার উসিলায় তার মা বাবার কবরের আজাব মাফ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আপনি অনেক মুরব্বী আছেন অনেক যুবক ভাই আজকে আমি দেখতেছি মাহফিলে দাঁড়িয়ে আছেন বসে আছেন অসুবিধা নাই আমার একটু অভ্যাস যারা দাঁড়িয়ে থাকে আমি তাদেরকে বসতে বলি না কেন জানেন বসতে বললে তারা কি করে সাইডের দিকে দৌড়াদৌড়ি করে যাই চলে যায় এদিক যায় ওদিক যায় আমার বসানোর তারাদেরকে সামনের দিকে আসতে বলে তারও দেখি দুই একজন মুসলা মুসলি দিয়া চলে যায় যদি কই এই সাসা কই যা হুজুর কই যা হিসু হিসু মুত্তাম কইলো সমস্যা আছে
প্রস্রাব কইলো সমস্যা, হিসু কইলো সমস্যা, কি কইতা কি কইতা? আর আছে নাকি কিছু? নাম থাকলে কোন আমরা এক নাম্বার এক নাম্বার নেই একবার সবসাইতে ভালো এটা এক নাম্বার করে দিলে ভালো নাকি? আল্লাহ কবুল করুক, আমিন বলে আরো জোরে বলেন আমি। তাহলে বোঝা যায় সমাজকে সুন্দর করার জন্য সর্বপ্রথম কি লাগবে? ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিতে হবে, ঠিক কিনা? আমি আমার মসজিদে গত জুমাতে আমি আলোচনা করেছিলাম জুমার দিনের ফজিলত। গত জুমা আলোচনার আগে তার আগের জুমাতে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামত, এর আগের জুমা আলোচনা করেছিলাম জামাতে নামাজের ফজিলত। তো জামাতে নামাজের ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূলের একটা হাদিস পেলাম বাইহাকী শরীফের সোহাবুল ঈমান অধ্যায়ের ভিতর। আল্লাহ রাসূল বলেছেন কি, এই হাদিসটা মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের মরণের পরে কবরে শান্তির ফয়সালা করতে চাও, তোমরা তোমাদের ছোট্ট বাচ্চাদেরকে জামাতে শরীক করো। কোন জামাত? মসজিদের নামাজের জামাত দেখেন আবার পরে লাগাইবো আতে। যাক, এটা তাদের ব্যাপার, আমাদের তাদেরকে নিয়ে মন্তব্যর দরকার নেই। আমি আরেকটা অভ্যাস, আমি ওয়াজের স্টেজে উঠে কারো সমালোচনা করি না। কেন জানেন? আমি যতক্ষণ তার সমালোচনা করব ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে দুই একটা কথা বলতে পারি, যদি একটা মানুষ বোঝার পর এই হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই সুন্নি জামে মসজিদের মুসল্লি হয়ে যায়, আল্লাহর কসম আমার যেই গুণা আপনারা দেখলে আমাকে এই মাহফিলে স্টেজে প্যান্ডেলে নিয়ে বসাইতেন না, স্টেজে বসাইতেন না, আমার গুণাগুলো আল্লাহ গোপন রেখেছেন, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। কিন্তু আপনি একজন যদি আমার কথার দ্বারা নামাজি হয়ে যান, আল্লাহর কসম আমি একটা কথা ফরিয়াদ করে আপনাদের কাছে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, যে আপনি নামাজি হলে আপনি যদি ওই নামাজের কারণে জান্নাতি হন, আপনি জান্নাতে যাওয়ার আগে আল্লাহকে বলবেন, ও আল্লাহ যার কথা শোনার পরে আমি নামাজি হয়েছি, যার কারণে আমি জান্নাতি, আল্লাহ আপনি কি একবার ওই ব্যক্তির চেহারা আমাকে দেখাবেন? আল্লাহ যখন দেখাবে আপনাকে জাহান্নাম থেকে, তুইরা যখন আপনাকে ওই ব্যক্তির সামনে হাজির করবে, আপনার শরীরে জাহান্নামের আগুন থাকবে, ওই সময় আল্লাহ রাসূলের কাছে ওই ব্যক্তি ডাক দেবে, বলবেন আল্লাহ এই ব্যক্তির শরীরে কেন জাহান্নামের আগুন? আল্লাহ বলবে সে তো জাহান্নামি। আল্লাহ না, সে তো জাহান্নামি হতে পারে না, সে তো আমাকে বুঝাইয়াই জান্নাতি বানিয়েছেন, নামাজি বানিয়েছেন। আল্লাহ তাকে যদি আপনি আমার সাথে জান্নাতে না দেন, আমি জান্নাতেই তো যাব না। তার মানে বোঝা যায় আপনারা একজন যদি হেদায়েত হন, আমার গুনার কারণে আমি আটকিয়ে যাব, কিন্তু আপনাদের দোয়ার কারণে আমি হয়তো ফুলসে রাত পার হয়ে যেতে পারব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে বোঝা যায় যুবক ভাই, আপনাদের প্রতি আমি কদমে হাত দিলাম, আপনার কদমটা আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার কদম পরিষ্কার করে দিব। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এলাকার যারা মুরব্বী সমাজ আছে, এলাকার যারা প্রবীণ আছে, ওই প্রবীণ মুরব্বী সমাজদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, রাস্তায় দেখেছেন সালাম দিবেন, প্রয়োজনে কদম ধরে হাত দিয়ে দিয়ে সালাম করবেন। রাস্তা দিয়ে হাঁটতে পারে না, হাতে ধরে লাঠি বট দিয়ে আপনি নিজে মসজিদে নিয়ে দিয়ে আসবেন, দোকানে বসছে 5 টাকার একটা চা খাওয়াই দিবেন, ওই মুরব্বীর একটা দোয়ার কারণে আল্লাহ আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়ে দিবে। আর যুবক ভাই যারা, আমি আপনাদেরকে বলবো, আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম টুইঙ্কেল টুইঙ্কেল হাম্পটি ডাম্পটি শিখানোর আগে একটা জিনিস শিখান, আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং পবিত্র কোরআনের সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত কোরআনটা পড়া আগে শিখান বাবা। আর নচেত এই বাচ্চারা বড় হওয়ার পরে আপনি বাবা আপনি মাকে সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? বাবা আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে এই আবদারগুলো করে যাই, কারণ বর্তমান সমাজে ওয়াজের কোনো অভাব নাই, ঠিক না? ওয়াজের কোনো অভাব নাই, কিন্তু লক্ষ্য করে দেখেন হেদায়াত কয়জন হয়। যদি প্রত্যেক মাহফিলে একজন করে হেদায়ত হইতো, আমার মনে হয় এই মথুরাপুরের যে মসজিদ আছে এই মসজিদের মতো দুইটা মসজিদ লাগতো, মুসল্লির অভাব হইতো না, ঠিক না? এই জন্য বাবারা আপনাদেরকে আমি দোস্তে বরসতে আরজ করবো, আল্লাহর দোহাই লাগে, যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর শান্তি চান। আমি যে এতক্ষণ দুরূদ শরীফ আদায় করছি, জিকির করছি, কেন জানেন? শুধু একমাত্র মাহফিলে মানুষদেরকে আকর্ষিত করে বসানোর জন্য, কারণ এখন মানুষ গজল দুইটা না গাইলে, জিকির একটু না করলে কয় বক্তাই তো বলা নাই, এটা হ্যাঁ বক্তাই তো বলা না। এই জন্য আমি আপনাদেরকে আবদার করব, আমি পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলে যাব, ওই কথা থেকে আপনারা একটু শিক্ষা গ্রহণ করবেন, সমাজ যেন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারা আমি কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহর উপরে, কিসের উপরে? গভীর মনোযোগ আর ডাইনে বামে নয়, সরাসরি আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার আল্লাহ পাক
রব্বুল আলামিনের কোরআন শরীফের আলহামদুলিল্লাহর ফজিলত সম্পর্কে 23টা তাফসীরের কিতাব সাক্ষী দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারা ও আমার বান্দারা, যখন তোমরা আলহামদুলিল্লাহ বলো তোমার জবান দিয়ে, যখন তুমি আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, বান্দার জবান দিয়ে আলহামদুলিল্লাহর ধ্বনি দেওয়ার কারণে যদি সেই বান্দাটা ধনী না হয়, গরিব হয়, টাকা নাই, পয়সা নাই, দম নাই, দৌলত নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে টাকা পয়সা চাইলে টাকা পয়সায় বরকত দেয়। আল্লাহ গো ও দয়াল আল্লাহ, আপনি টাকা পয়সা দম দৌলতের মধ্যে বরকত দেন, আপনার কাছে আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ বললে কত ফজিলত হয়, আপনারা একটু বলেন আমার সঙ্গে আলহামদুলিল্লাহর মধ্যে কয়টা হরফ আছে? আলিফ লাম হা মিম দাল আলিফ লাম 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 হা, এই আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে নয়টা, কয়টা কথা বলেন কয়টা? ও বন্ধু আপনাদের কাছে আমার একটা আরজ, জান্নাত আছে কয়টা? আপনারা জানেন নবীজির রওজা মুবারক থেকে নবীজির হুজরা মুবারক পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ, পড়েন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু, হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নূরের নবী ডাক দিয়ে বললেন, উম্মত গো আমি দয়াল নবী ঘোষণা করলাম, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি কেউ দৈনিক বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নয়টা জান্নাত, ওই নয়টা জান্নাত আটটা হইল কবরে যাওয়ার পরে, আর একটা আছে দুনিয়ার জমিনে জান্নাত তুমি রিয়াজুল জান্নাত, ওই নয়টা জান্নাতের মালিক যদি সে হইতে চায় আলহামদুলিল্লাহ বলার বরকতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত গুলার মালিক বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন মসজিদে নববীর মধ্যে আসাবে সাহাব ওই সাহাবাই কেরামের সামনে আহলে সুফা নামক সাহাবিদের সামনে এই হাদিসে কারিমা যখন তিলাওয়াত করতেছেন, সাহাবিরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়াল নবীজি, আপনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা আলহামদুলিল্লাহ বলি গো, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে একটা জান্নাত দেওয়া হবে, আর একটা জান্নাত আর আটটা জান্নাত দেওয়া হবে জান্নাতের মধ্যে কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়ার পরে। ও গো মায়ার নবীজি, ও দয়াল নবী মায়ার নবীজি, আমাদেরকে আরেক দুই একটা জান্নাত যে দুনিয়াতে দিবে মায়ার নবী গো, ওই জান্নাতটা পাওয়ার কারণে আমার লাভটা কি হইব? আমার নবী ডাক দিয়া কই উম্মতের দল ওই জান্নাতটা হইল, আমি নবীর হুজরা মুবারক মানে আমার ঘর মুবারক থেকে আমি নবীর রওজা মুবারক পর্যন্ত জান্নাতুম মিরিয়াজুল জান্না, ওই জান্নাতুম মিরিয়াজুল জান্নার মধ্যে যাইয়া যারা দুইটা রাকাত নফল নামাজ আদায় করবে ওই নামাজ আদায় কইরা আমি নবীর রওজা মুবারকে সালাম দিব গো, সালাম দেওয়ার কারণে আমি আল্লাহর নবী বললাম, ওই সালাম দেওয়ার পরে যদি সে ব্যক্তি একটা গুনার কাজও না করে গো, একটা গুনার কাজও না করে, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম ওই ব্যক্তি আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাতুম মিরিয়াজুল জান্নাহ, একবার সালাম দেওয়ার পরে যদি আপনি আল্লাহর নবীর রওজা মুবারকে সালাম দেন, দুই রাকাত নামাজ আদায় করেন, করার পরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু বানাবে। শুধু তাই না, তাই না, আল্লাহর বন্ধু বানাবে শুধু তাই না, আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই উম্মত শুধু আল্লাহর ওলি বানাবে তাই না, আমার নবীর একটা হাদিস শরীফ, যে হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার 4119 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিসের মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন কি শুনে নেন, আন আন আসমা বিনতে আদিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে হযরতে আসমা বিনতে আদিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুনে
শুনলেন আমার নবী কি বললেন শুনেন ইয়া কুনু আলা নাবিয়কুম বিখিয়ারিকুম আমার নবী বলেন আমি নবী কি তোমাদের কাছে একটা সুখবর প্রদান করব না ও গো মায়ার নবী গো ও দয়াল নবীজি আপনি কেমন সুসংবাদ প্রদান করবেন আমার নবী বলেন ওই সুসংবাদটা কি শুনতে চাওনি সাহাবায়ে কেরাম বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ গো ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সুখবরটা আমরা শুনতে চাই আপনি বলেন না সুখবর কোনটা আমার নবী ডাক দিয়া কয় সুখবর হইল কলা খিয়ারিকুমুল লাযিনা ওই দুনিয়ার জমিনের মধ্যে উত্তম বান্দা হলো তারা উত্তম বান্দা কারা ভালো বান্দা কারা তাদের সম্পর্কে আপনি পরিচয় দেন আমার নবী বলেন ইজারু যুকিরাল্লাহু আযওয়াজাল্লা যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় তারা হইল আমার আল্লাহ পাকের বড় নেককার বান্দা ভালো বান্দা জোরে বলেন না সুবহানাল্লাহ এমন একটা লোকের দিকে তাকাও দুনিয়াতে এমন একটা লোকের অনুসরণ করো যার দিকে তাকাইলে আল্লাহ এবং তার নবীর কথা মনে হইয়া যায় আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হইয়া যায় আমি আমার মথুরাপুরের বাবাদের কাছে বলবো আল্লাহর কথা কার দিকে তাকাইলে মনে হয় এই কথা যদি বলা হয় কেউ কষ্টের উত্তর দিতে পারবা না আসেন বন্ধু আল্লাহর কথা কার দিকে তাকাইলে মনে হয় আমি আপনাদের কাছে একটা হাদিস বলতে যাব যে হাদিসটা ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4115 নাম্বার হাদিসের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এত সুন্দর করে বলতেছেন তারা হইল আল্লাহ তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কারা তাদের পরিচয় কি নবী বলতেছেন আন মুআজ ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় আমার নবীকে বলতেছেন তারা কারা আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি যাদেরকে মনে হয় জান্নাতের বাসা এখন বলেন জান্নাতের বাসা সে কিভাবে চিনবেন এলাকায় পাগল আছে না পাগল আছে না শুনেন বাবা পাগলদেরকে অনেক মানুষ ঢিল মারে ইট মারে কষ্ট দেয় খাবার চাইতে গেলে খাবার দেয় না দূরেয়া দেয় তারাইয়া দেয় কি দেয় না কিন্তু আমার নবী নিষেধ করেছেন আমার নবী বারণ করে দিয়েছেন এলাকার মধ্যে কোনো পাগল ছাগল আসলে তোমরা তাদেরকে নিষেধ করবে না তাড়াইয়া দিবে না কষ্ট দিবে না কেন গো কেন কষ্ট দিব না বলেন না আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন তারা হইল কলা রাজুলুন দাইফুন দুর্বল ব্যক্তি কি ব্যক্তি পাগলগুলা কি সবল হয় কেউ একটা বাড়ি দিলে উল্টে বাড়ি মারেনি কোনো পাগল বাড়ি মারে না কলার জুলুন দয়ফুন ওই ব্যক্তিটা হবে একবারে দুর্বল মুস্তাদ আফুন জু তিমরাইনি চুলগুলো হবে এলোমেলো শরীরের সুস্থ থাকবে না শুধু তাই নাই লাইউ বাহুলাহু তোমরা তাকে অমান্য করো তোমরা তাদেরকে কষ্ট দাও কিন্তু তোমরা একটা খবর জানো না একটা খবর জানো না লাউ আকসামা আলাল্লাহি লা আবারা আবার ওই পাগল ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত বাড়ে আর ডাক দিয়া কয় আল্লাহ গো আমি মথুরাপুরে আসছিলাম আমার এই এলাকার মানুষ হাতের মধ্যে আঘাত দিছে আমারে ঢিল মারছে একটু ভাত খাইতে চাইছিলাম আমারে একটু ভাত দেয় নাই আল্লাহ আপনি তার বিচার করবেন বিচার করবেন আল্লাহর কসম আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার কথা শুনি না আপনার বিচার করবে তো দূরের কথা বিচার করার পরে আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে এই জন্য কোনো পাগলদেরকে কষ্ট দেওয়া যাবে না বাবা কোনো পাগল এলাকায় আসলে ভাত চাইছে একটু ভাত খাওয়াইয়া দিবেন না পারলে দোকান থেকে 5 টাকার একটা বন কিনা পাগলরে খাওয়াইবেন বিশেষ করে এলাকার যুবক রিকশার ড্রাইভার সিএনজির ড্রাইভার গাড়ি চালক যারা আছেন আপনাদের সামনে
বেশিরভাগ এমন পাগল পড়ে যায়, আল্লাহর দোহাই লাগে এই পাগলদেরকে কষ্ট দেওয়া যাবে না, এই পাগলদেরকে মারা যাবে না। হুজুর কেন কেন পাগলদেরকে মারা যাবে না আপনি বলেন না? আমার আল্লাহর নবী বলতেছেন তারা হইল আল্লাহ পাকের বন্ধু। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। আরে পাগল হইল আল্লাহর বন্ধু, তারপরে কি হুজুর তার গুণ কি? আমার নবীর বুখারী শরীফের হাদিস এবং মেসকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে, আমার দয়া মূল কিতাব, মূল কিতাবের মেসকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীর আরেকটা হাদিস শরীফ, আমার নবী বলতেছেন এত সুন্দর করে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার বন্ধুদেরকে কষ্ট দেয়, যারা আমার বন্ধুদেরকে দুঃখ দেয়, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। ও আল্লাহ আর কি করেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইই আহাব্বা ইলাইয়া মিম্মা তারাত্তু আলাইহি। আমি আল্লাহ ঘোষণা করলাম, ঘোষণা করলাম, ঘোষণা করলাম, আমি আমার বান্দার উপরে যা ফরজ করেছি ওই ফরজ নামাজ আদায় করার পরে, ওই ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহর কাছাকাছি আসার জন্য ওই বান্দা নফল ইবাদত বেশি বেশি করে। ও আল্লাহ গো, নফল ইবাদত করার কারণ কি? আর কোন নফল ইবাদতের কথা আপনি বললেন? আমার আল্লাহ বলেন, মা ইয়াজিলু আবদি ইয়াতাকাররাবু ইলা বিন্নাওয়াফিন হাত্তা আহাবাবতুহু। দুনিয়ার জমিনে যখন ওই বান্দা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এশরাকের নামাজ, চাস্তের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার মনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দেয়। অনেক যুবক ভাইরা বিদেশ যাইতে পারে না, ভিসা লাগায় ক্যান্সেল হয়, মেডিকেলে আনফিট হয়, অনেক মা বোনদের বাচ্চা হয় না, মা বোনেরা বাচ্চার জন্য হসপিটালে অনেক টাকা খরচ করে, অনেক ভাইদের ব্যবসায় উন্নতি হয় না, ব্যবসার জন্য হুজুর দিয়া মিলাদ করান, কোরআন খতম করান, উন্নতি হইতাছে না, অনেক ভাই বাবারা দুনিয়ার জমিনে বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না, অনেক ভাই বাবারা ঋণ থেকে উদ্ধার হতে পারে না। আমি বলবো বাবা, দুনিয়ার জমিনে টাকা পয়সা দম দৌলত দিয়া বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না, ফজরের নামাজের আগে ওইটা, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফালাইয়া কান্দ যুবক, আর আল্লাহর কাছে কও বিদেশ যাইতে চাই পারি না, ব্যবসা করি বরকত নাই, গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট করি, কাজে কর্মে যাই কাজে কর্মে বরকত নাই, আমার স্ত্রীর সন্তান হয় না, আমার মা অসুস্থ বালা করিয়া দেন, আমার আল্লাহর নবী বলেছেন তাহাজ্জুদের নামাজে ওইটা যারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দবো, আমার আল্লাহ তার মা বাবার কবর রাজাব মাফ করে দেয়, সকল সমস্যার সমাধান করে দে। ও মা, ও মা, আপনার বিপদ, আপনার ছেলেটা বিদেশের বাড়িতে কষ্ট করে, আমার আল্লাহর নবীজির হাদিস শরীফ মেসকাত শরীফের 197 নম্বর পৃষ্ঠা খুলবেন, ওই পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রার হাদিসটা খুলবেন, আমার নবী বলতেছেন, ও মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া ইয়াবসারুহু আল্লাযী ইউবসিরু বিহি। দুনিয়ার জমিনে যখন বান্দার টাকা নাই, চোখের সমস্যা, মুখের সমস্যা, নাকের সমস্যা, বান্দা নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে যখন আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তার চাওয়া পূরণ করে দেয়। আল্লাহ শুধু চাওয়া পূরণ করে না কি? কয় না না না, আমি আল্লাহ শুধু চাওয়া পূরণ করি না, আল্লাহ আপনি আর কি করেন? আপনি আমার কাছে বলে দেন, আমার আল্লাহ বলেন, ফাইজা আহবাবতুহু ফাকুনতু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। সে যেই কান দিয়া শুনে, ওই কানটা আমি আল্লাহর কান হইয়া যাই। জোরে কই না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ওবাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, সে যেই চোখ দিয়া দেখে, যেই চোখ দিয়া দেখে,
ওই চোখগুলা তার চোখ থাকে না ওই চোখগুলা আমি আল্লাহর চোখ হইয়া যায় ওই চোখগুলা আমি আল্লাহর চোখ হইয়া যায় শুধু তাই নয় ওয়াদাহুল্লাতি ইয়াবতি শুবিগা সে যে হাত দিয়া কাজ করে আসলে সেই কাজ করে না আমি আল্লাহ নিজে কুদরতিভাবে ওই কাজগুলা কইরা দেই শুধু তাই নয় ওয়ারিজিলাহুল্লাতি ইয়াসমি ইয়ামশি বিগা সে যেই কদম দিয়া কাঁক বাড়ায় যে কদম দিয়া কদম বাড়ায়া বাড়ায় হাঁটা চলা করে আমার আল্লাহ বলতেছেন সে আসলে তার কদম দিয়া হাঁটে না সে তার কদম দিয়া হাঁটে না ওই কদমটা আমি আল্লাহর কদম হইয়া যায় আমি আল্লাহর কদম হইয়া যায় ও নবী গো আর কি হয় আপনি বলেন না আমার নবী বলেন ওয়া ইনসাআলানি ওয়া ইনসাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি ইস্তাআযানি লা উবিজান্নাহু যখন ওই বান্দা আমি আল্লাহর কাছে কোনো সহযোগিতা চাই আমি আল্লাহর কাছে কোনো সাহায্য চাই আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি আল্লাহ তারে আশ্রয় প্রদান করি ও নবী আর কি আমার নবী বলেন ওয়ামা তারাদ্দাতু আন শাইয়ানা ফাইনাতু তারাদ্দি আন নাফসিল মুমিনিয়া ক্বরাহু ইয়াক্রাহুল মাউতা ওয়া আনা ইয়াক্রাহুল মাউতা নবী এতটুক বলে বললেন দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দা যদি মুমিন হইয়া মৃত্যুবরণ করে ওই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে আমি দয়াল নবী সাক্ষী হইয়া যাই ইয়া রাসূলুল্লাহ আর কি সাক্ষী হন আপনি আমার কাছে বলেন না আমার নবী কত সুন্দর করে উম্মতদেরকে বলতেছেন ওয়া আনা আকরাহু মাসাআতুহু ওয়া লা বুদ্দালাহু মিনহু শুধু তাই নয় দুনিয়ার জমিনে তার মরণটা হবে কষ্টদায়ক কিন্তু কষ্টের মরণের সময় ওই মরণটা তার নিশ্চিত মরণ কিন্তু ওই পাগল যদি দুনিয়ার জমিনে তাহাজ্জুদ নামাজে সাজদায় পড়ে পড়ে কান্দে আর মদিনার নবী রওজা জিয়ারত করতে চায় আমার আল্লাহ তার মনের আশা পূরণ করে আর জীবনে ঘুমের ঘরে স্বপ্নে নবীর দিদার নসিব করে দেয় আপনি ব্যবসায় বরকত নাই সন্তান বিদেশ যাইতে পারে না আমি পর্দার আল্লাহর মাদেরকে বলবো মা আপনি মায়ের সন্তান হয় না রোগবালা মুসিবত ছাড়ে না আপনার স্বামীর ব্যবসায় বরকত নাই আপনার স্বামী আপনার শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর দোহাই আপনার কদমে হাত দিলাম মা তিনটা মাস সময় দিলাম তিনটা মাস সময় দিলাম তিন মাস তাহাজ্জুদের নামাজ আদায় করেন ও যুবক ভাই আপনার ব্যবসায় বরকত নাই বিদেশ যাইতে পারেন না তিন মাস সময় দিলাম তাহাজ্জুদ নামাজ আদায় করো তাহাজ্জুদ নামাজ আদায় করো তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে যা কিছু চাইবা আমার আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করে দিবে কত মাহফিলে যা বললাম যুবকের দল তাহাজ্জুদ পড়ো দুই বছর পরে যুবক ফোলা বিদেশ ঘুরে আইসা হায়া কই হুজুর বিদেশ যাইতে পারছি না আপনার কথা শুনা তিন মাস তাহাজ্জুদ পড়তাম গেছিলাম দেড় মাসের মাথায় বিশা লাগিয়া গেছে এখন কইতে কাইলা কই বিদেশ থেকে আইসা নিয়োগ করছিলাম সর্বপ্রথম আপনার লগে দেখা করুম হুজুর অনেক কষ্ট কইরা দেখা কইরা গেলাম আমি চিন্তা করলাম রে যদি আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক কোনো উম্মত তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই ব্যক্তি তো বালা হইয়া যায় গত বছর আমি আলোচনা করেছি ওই লক্ষ্য করে দেখবেন কুমিল্লার দাউদকান্দি থেকে সামান্য সামনে যাইয়া বাম দিকে কচুয়া রোডে মতলবের দিকে একটা রোড গেছে চাঁদপুর ওই দিকে আমি একটা মাহফিল আলোচনা করেছিলাম ও মা কোন মা আছে দুনিয়ার জমিনের মধ্যে আপনি মায়ের সন্তান হয় না আপনি তিন মাস সময় দিলাম তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর আপনার স্বামীর খেদমত করেন আপনার স্বামীর মনটা খুশি রাখেন দেখবেন আপনার সন্তান হয়ে যাবে আল্লাহর রহমতে আমার এক মা গত পরশুদিন কল দিয়া কই হুজুর আপনার ওয়াজটা শোনার পরে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছিলাম আমার সন্তান ছিল না দেড় মাস পড়তে পড়তে দুই মাসের মাথায় ডাক্তার দেখানোতে ডাক্তার কইছে আমার কনসেপ্ট হইছে আমার পেটের মধ্যে সন্তান হুজুর দোয়া করবেন আমার সন্তান যেন ভালো হয় মা আপনি যদি উপকার পান
আমার কোনো উপকার নাই, তবে আমার কলিজা ঠান্ডা হইয়া যাইব। বাবা রে, আপনার সন্তানকে মানুষ করতে চান, আপনার ব্যবসায় বরকত করতে চান, আল্লাহর দোহায় আল্লাহর দোহায়, আপনার ব্যবসায় কেউ বরকত করে দিবে না, আপনার টাকা পয়সা কেউ দিবে না, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের মধ্যে দুইটা চোখের পানি যদি পালায়া কানতে পারেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাদিসে কুদসি জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি আল্লাহর কাছে বান্দার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু প্রিয় না, আমার কাছে সবচাইতে প্রিয় হইল বান্দার চোখের পানি, চোখের পানি, চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিসের পানি? চোখের পানি। একদিন হাদিসে কুদসি, একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর অনেকগুলা ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন মিটিং সাজাইছে। কি মিটিং? কি মিটিং? মিটিং সাজাইছে আমার আল্লাহ, মিটিং সাজাইয়া ফেরেশতাদেরকে নিয়া দুনিয়ার জমিনে নয় লামকানের আল্লাহ লামকানে বসে মিটিং করতেছেন, পার্সোনাল মিটিং। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে নিয়া যখন মিটিং করে রে বন্ধু, ওই মিটিং এর মধ্যে হঠাৎ কইরা দেখতেছেন আল্লাহর আরশ আজিম লামকানটা কেমন জানি থর 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 কইরা কাঁপতাছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, এখন তো এত রাত্র বেলা, আপনার সকল বান্দা ঘুমায়, কিন্তু আপনার বান্দারা ঘুমায়, আপনার আরশ আজিম কেন কাঁপতাছে আপনি কি বলবেননি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা নজর করে দেখো আমার সকল দুনিয়ার বান্দারা ঘুমায়, আমার একদল গুনাগার বান্দায় আছে, যেই বান্দারা অভাবের তাড়নায়, নিজের চাহিদার তাড়নায় তাহাজ্জুদের সময় চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আমার বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপে। ও যা যা যা, আমার বান্দার মনে কি আশা, আমার বান্দার মনের আশা পূরণ করে দে। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আকি জলে নবী গো, মালা গেঁথেছি আকি জলে। বলেন তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তাহাজ্জুদে পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আকি জলে নবী গো, মালা গেঁথেছি আকি জলে, অন্তরে আমার তুষের আগুন নবী, অন্তরে আমার তুষের আগুন নবী, গইয়া গইয়া জলে গো হারে, অন্তরে আমার তুষের আগুন গইয়া গইয়া জলে গো। একবার দেখা দেন ও নবীজি আমি পত আছি চেয়ে, একবার দেখা দেন ও গো নবী আমি পত আছি চেয়ে, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া। বলেন না, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আকি জলে নবী গো, মালা গেঁথেছি আকি জলে। তাইলে বোঝা যায় রে বন্ধু, নবীর পাগল হইলে, নবীর আশেক হইলে দুনিয়ার জমিনের মধ্যে থাইকা, যদি কেউ তাহাজ্জুদ পইরা আল্লাহর দরবারে সাজদা দিয়া দিয়া আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, আমি দুনিয়াতে যত বিপদে আছি, আপনারা বলেন চোখের পানি ফালাইয়া তাহাজ্জুদ নামাজে কানলে আমার আল্লাহ বান্দার মনের আশা পূরণ করতে পারে কি পারে না?
ওরে বলেন না পারে কি পারে না, আমি আমার মা বোনদেরকে বলবো, মা ও আমার মা আপনার মনের আশা পূরণ করতে চান গো মা, আপনার কাছে আপনার আপনার মনের আশা পূরণ হইয়া যাইব যদি আপনি তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কানতে পারেন। আপনারা জোরে বলেন, জীবনের গুনাহ মাফের আশায়, সম্পদ বৃদ্ধির আশায়, সন্তানকে মানুষ করার আশায়, কবরে জান্নাত পাওয়ার আশায় তাহাজ্জুদ পড়িয়া কানতে রাজি আছি না নাই? তাইলে আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিসই শিখতে পারলাম, যে আল্লাহর কাছে আমরা একটা জিনিস আবদার করবো, আল্লাহ যত রকমের বিপদ হোক ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ ও আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমি তাহাজ্জুদ করে আপনার কাছে কান্না করেছি, আপনি আমার মনের আশা পূরণ করে দেন, ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে কয়েকটা পয়েন্ট বাইর হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, এ বাবা কথা বলেন, এ ফুলা না দমক দগির লেগে মানা করে ওয়াজ করলাম তার কাছে, বেটা ওয়াজ থেকে আপনারা কয়েকটা পয়েন্ট পেয়েছেন। সর্বপ্রথম পয়েন্ট, সালাম দেওয়া নবীর সুন্নত পান নাই। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহর জিকির নবীর দুরুদের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়। তিন নাম্বার পয়েন্ট, ওই পয়েন্টটা হচ্ছে দুনিয়ার জমিনে সন্তান ছোট ছেলেরা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে। চার নাম্বার পয়েন্ট, ওই পয়েন্টটা হচ্ছে আল্লাহর নেককার বান্দা পাগল হোক, এলাকার মধ্যে দুর্বল বান্দা সুখ তাকে ধমক দেওয়া যাবে না, মারা যাবে না। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর কাছে আপনি কোনো কিছু, পাঁচ নাম্বার পয়েন্ট, আল্লাহর কাছে কোনো কিছু চান ওই চাওয়াটা আল্লাহ পূরণ করে দিবে যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, ঠিক কিনা? এখন বাবা আরেকটা পয়েন্ট ধরাইছিলাম, এই মাহফিলের রুচির আল্লাহ এলাকার কবরবাসীর কবর আজাব মাফ করে, পারে কি পারে না? এখন